জি স্বাগতম নতুন আরেকটি পর্বে। তো আজকের পর্বটি সম্পর্কে যেমন বলছিলাম যে ধরুন 95-99 যদি বলি তাও ভুল হবে না, যে এই ফোন ব্যবহারকারীরা এই সেটিংসটি জানেন না, এই সেটিংসটি না করার কারণে তারা আসলেই অনেক ঝামেলার মধ্যে পড়েন। তো এই জন্য আমি একটি ফোন থেকে দেখাচ্ছি, এখন খুব সংক্ষেপে দেখাবো। আমার এখানে একটি ফোন আছে, দেখুন এখানে লেখা আছে স্টোরেজ স্পেস রানিং আউট, সাম সিস্টেম ফাংশন মে নট ওয়ার্কস। তো এই জিনিসটি কেন হয়, অনেক ফোনের মেমোরি অনেক মানে মেমোরি স্পেস অনেক কম থাকে, তো সেটি করার জন্য আপনি কী করবেন, আপনার ফোনে দেখবেন যে আপনি এত পরিমাণ গার্বেজ অর্থাৎ আবর্জনা নিয়ে ঘুরতেছেন, আপনার ফোনের অ্যাপস যেগুলো বহন করতেছে সেগুলো আপনি অবশ্যই ক্লিয়ার করবেন, না হয় আপনাকে এই সমস্যাটি পড়তে হবে। যাদের মেমোরি কম তারা তো পড়বেনই, যাদের মেমোরি বেশি আছে তারা তো অবশ্যই এটি করবেন, কারণ আপনার ফোন তাহলে আরও ভালো সার্ভিস করবে। দেখুন আমি একটি অ্যাপস থেকে দেখাচ্ছি গার্বেজটি কী। আমি ধরুন ইউটিউবে গেলাম, আমি আরও দেখাবো সামনে সেটা কীভাবে করে। এই অ্যাপসের মধ্যে আমি দেখাচ্ছি যে এই অ্যাপসটার মধ্যে কী হচ্ছে, যে এই ফোনটার মধ্যে মেমোরি খুবই কম, বলছে যে কিছু সিস্টেম সঠিকভাবে কাজ করবে না। তো আমি যখন দেখতে গেলাম তখন দেখুন এই অ্যাপসটার সাইজ হলো মাত্র 124, কেস আছে 196। এই কেসটি আপনি সবসময় পরিষ্কার করে রাখবেন, এই যেখানে ক্লিক করে কেস পরিষ্কার করে রাখবেন, যেই কোনো ফোন হোক। আমি আরেকটি ফোন থেকে দেখাচ্ছি, আপনি যদি 196 একটি অ্যাপস থেকেই পান তাহলে আপনার এবং 20টি অ্যাপস থেকে আপনি দেখবেন যে আপনার প্রায় 1 GB মতো আপনি ফ্রি করতে পারতেছেন আপনার ফোনের র্যাম। তো আমি আমার ফোনের কিছু অ্যাপস থেকে দেখাচ্ছি এটি কীভাবে করে। সাপোজ ধরলাম আমি ক্রোমটাই ধরি, ক্রোমের এখানে ক্লিক করে অ্যাপস ইনফোতে যাব। আমি প্রত্যেকটি অ্যাপস যেই কোনো ফোনে আপনি থাকেন সেখান থেকে অ্যাপস ইনফোতে যাবেন। অ্যাপস ইনফোতে গিয়ে স্টোরেজে ক্লিক করবেন, এখানে দেখবেন যে আপনার যে ক্লিয়ার ডাটা আসবে, তো ক্লিয়ার কেস, এখানে কেস আছে 524 MB, মানে 524 মানে 1 GB অর্ধেকের সমপরিমাণ, ঠিক আছে। তো আপনি এখান থেকে যদি শুধু ক্লিয়ার কেস করেন, এই যে 524 MB আপনি এখান থেকে ফ্রি পেলেন। তো এইভাবে আপনি প্রত্যেকটি অ্যাপস থেকে, আমি আপনাকে একটু দেখাচ্ছি ভিতরে গিয়ে যে কী পরিমাণ আমাদের মেমোরি নষ্ট করে রাখে এই কেস। তো আমি এখান থেকে যদি ক্লিয়ার ডাটাতে ক্লিক করি, তো দেখুন আমার এখানে সামনে আসছে ক্লিয়ার কেস। এখন ক্লিয়ার কেস কতটুকু আছে সেটি দেখার জন্য আপনি স্টোরেজে ক্লিক করবেন, স্টোরেজে ক্লিক করে দেখুন এখানে কেস আছে 258 MB। তো আপনি এখানে ক্লিক করে ক্লিয়ার কেসে ক্লিক করলে এখান থেকে এটি কেটে যাবে। তো এইভাবে আপনি প্রত্যেকটি অ্যাপস থেকে আপনি দেখবেন যে আপনার এত পরিমাণ গার্বেজ বা আবর্জনা যেটাকে বলা হয় সেটি আপনি ঝেড়ে ফেলে দেবেন প্রতিনিয়ত। দেখেন আপনার ফোন আরও স্মুথ কাজ করবে, আপনার ফোনের অ্যাপস আরও ভালো কাজ করবে এবং আপনার ফোনটিও আরও অনেক বেটার কাজ করবে। তো এটি অবশ্যই করে রাখবেন। এই কেসটি আপনার ফোনে থাকার কারণে অনেক রকমের সমস্যা হয়, প্রত্যেকটি অ্যাপস থেকে আপনি এভাবে কেসটাকে ডিলিট করে রাখবেন। দেখুন 597 MB, ঠিক আছে, প্রায় 0.5 GB মতো দখল করে রেখেছে। তো এটি অবশ্যই কেটে দেবো, আমি এভাবে গিয়ে এভাবে কেটে দেবো। এটি করলে আপনার কোনো অ্যাপসের কোনো সফটওয়্যারের কিচ্ছু সমস্যা হবে না, ফোনের কোনো সমস্যা হবে না। তা আশা করি এই পর্বটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।